ঊনকোটি পর্যটন কেন্দ্রের উন্নয়নের জন্য সাম্প্রতিককালে 2 কোটি টাকা অনুদান প্রদান করেছে কেন্দ্রীয় ভারতীয় জনতা পার্টি সরকার। কিন্তু এই উন্নয়নে বন দপ্তর বাধা দিচ্ছে বলে উঠছে অভিযোগ। বিশেষ করে ঊনকোটি জেলার বন দপ্তরের এক উচ্চপদস্থ আধিকারিক এই উন্নয়নের কাজে বাধা দিচ্ছেন বলে অভিযোগ জানিয়েছেন কৈলাসহর উন্নয়ন মঞ্চের প্রচার সচিব ভাস্কর ঘোষ অধিকারী। এর ফলে 2 কোটি টাকা ফিরে যাচ্ছে দিল্লিতে। এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এবং ঊনকোটি পর্যটন কেন্দ্রের উন্নয়নের কাজ খুব শীঘ্রই শুরু করার দাবি জানিয়েছে কৈলাসহর উন্নয়ন মঞ্চের পক্ষ থেকে 10 জনের এক প্রতিনিধি দল ডেপুটেশন প্রদান করেন ঊনকোটি জেলার জেলাশাসক তড়িৎকান্তি চাকমার কাছে। উপস্থিত ছিলেন উন্নয়ন মঞ্চের বরিষ্ঠ সদস্য মলয়েন্দু ঘোষ রায়, ধীরাজ দেবনাথ, জয়দীপ রায়, বাবুল থোর, সিরাজুল ইসলাম, জয়দীপ রায়, অসীম পাল, বিধান দাস প্রমুখ। ডেপুটেশন শেষে কৈলাসহর উন্নয়ন মঞ্চের প্রচার সচিব ভাস্কর ঘোষ অধিকারী জানান, আপনারা জানেন যে কৈলাস উন্নয়ন মঞ্চ আমরা বিভিন্ন দাবি নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছি। তার মধ্যে আজকে বিশেষ করে মূলত কৈলাসহরের ঊনকোটির উন্নয়ন নিয়ে একটা বিষয় নিয়ে আমরা এসেছি। আমরা জানতে পেরেছিলাম যে স্বদেশ দর্শন 2.0 স্কিমে ওখানে একটা বিশাল পরিমাণ টাকা স্যাংশন হতে যাচ্ছে। আমরা সেটাও জানতে পেরেছি যে কিছু প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে এই ঊনকোটির ডেভেলপমেন্ট নিয়ে। সেই বিষয় নিয়ে আমরা স্যার সঙ্গে কথা বলতে এসেছি। আমরা স্যার সঙ্গে জানলাম, বিস্তারিত জানলাম, উনি আমাদেরকে বললেন, হ্যাঁ, ঊনকোটির কাছে কিছু জায়গায় কাজ করতে গিয়ে ফরেস্ট ডিপার্টমেন্টের যে আইন আছে সেই প্রতিবন্ধকতা উনি সম্মুখীন হচ্ছেন। ওনারা চেষ্টা করছে সেই প্রতিবন্ধকতা কাটিয়ে উঠতে। আমরা সেই ব্যাপার নিয়ে আজকে কথা বললাম। উনি বললেন যে ব্যাপারটা উনি দেখছেন এবং যত তাড়াতাড়ি সম্ভব সেই ব্যাপারটা করা যায়, দেখবেন। আমরা উন্নয়ন মঞ্চের দাবি করছি যত তাড়াতাড়ি সম্ভব সেটা সমাধান করুন, নতুবা উন্নয়ন মঞ্চ আমরা যারা আছি বা যখন শহরের সমস্ত মানুষকে নিয়ে একটা গণ আন্দোলনের রূপ দেওয়া হবে যে ঊনকোটির উন্নয়ন নিয়ে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। ঊনকোটি জেলা শাসক তড়িৎকান্তি চাকমা জানিয়েছেন, পর্যটন কেন্দ্রের যে অংশে উন্নয়নের জন্য 2 কোটি টাকা দিয়েছে কেন্দ্রীয় সরকার, সেই অংশটি রয়েছে বন দপ্তরের অধীনে। রিজার্ভ ফরেস্ট হওয়ার ফলে বন দপ্তরের পক্ষ থেকে মিলছে না উন্নয়ন কাজের অনুমতি। তবে সূত্রের খবর অনুযায়ী ঊনকোটিকে কেন্দ্র করে কেন্দ্রীয় পর্যটন দপ্তরের পক্ষ থেকে বরাদ্দ হয়েছে 65 কোটি টাকা এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক দিয়েছে আরও 70 কোটি টাকা। মোট এই 135 কোটি টাকার কাজের টেন্ডারও ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে এবং আগামী 3 মাসের মধ্যে কাজ শুরু হবে বলে জানা যায়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।